বহরমপুরের বুকে ইজিপ্টের কম অম্ব টেম্পল দেখতে জনস্রোত বা বলবো না সার্বজনীনে। বহরমপুরের বুকে এক টুকরো ইজিপ্ট আর তার ঐতিহাসিক মন্দির স্থাপত্যকে একটু একটু করে ফুটিয়ে তুলেছেন বা বলবো না সার্বজনীন দুর্গাপুজো কমিটির মণ্ডপ শিল্পী সমীরেন্দ্র ঘোষ, যা দেখতে ভিড় উপচে পড়েছে মণ্ডপে। এবছর 64তম বর্ষে পদার্পণ করল বাবুল বোনা সার্বজনীন দুর্গাপুজো কমিটি। তো প্রত্যেক বছরের মতন আমরা এবছরও নতুনত্ব দেওয়ার চেষ্টা করেছি। আপনারা দেখুন যে আমাদের মিশরের যে মন্দির কম অম্ব টেম্পল আদলে আমাদের যে আর্টিস্ট আছেন উনি এটাকে তৈরি করেছেন। এবছর আমাদের আশা রাখছি যে আমাদের দুবছর আমরা যেহেতু কোভিড পেয়েছি সিচুয়েশন, আমরা আজকে থেকে দেখছি যে প্রচুর মানুষ আজ থেকে দেখা শুরু হয়েছে। তো যেহেতু NH-34 ধারে অনেক রকম সমস্যা আছে আমাদের, সব কিছুকে আমরা একটা ব্যবস্থার মধ্যে রেখে জেলা প্রশাসন, পৌরসভা এবং আমাদের ভলেন্টিয়ার, সবথেকে বেশি আমাদের ভলেন্টিয়ার যারা আছে প্রত্যেকের চেষ্টায়। প্রতি বছরের মতো এবারও নতুন থিমে শারদোৎসবে মেতেছে এই পুজো কমিটি। গত বছর তাদের থিমে ভারতীয় মন্দির শৈলী থাকলেও এবছরের বিশেষ আকর্ষণ ইজিপ্টের কম অম্ব টেম্পল। কম অম্ব মন্দির তৈরি হয়েছিল খ্রিস্টপূর্ব 180 থেকে 47 শতকে টলেমিক সাম্রাজ্যের শাসনকালে নীল নদ বা নাইলের পাশে। পরবর্তীতে রোমান সাম্রাজ্যের শাসনকালেও মন্দিরে কিছু সংযোজন হয়েছিল। শুধুই মন্দির নয়, সেই সময়কার পরিবেশও তুলে ধরেছেন মণ্ডপ শিল্পী। একটা আমাদের সবসময় একটা চিন্তা থাকে যে কোনো রকম ঘটনা না ঘটে আমাদের পুজো ক্যাম্পাসে, সেই জন্য আমরা প্রস্তুত আছি। আমরা যারা কমিটির সদস্যরা আছে প্রত্যেকে আমরা প্রস্তুত, আশা করছি কোনো বছরও ঘটেনি, এবছরও ভালো যাবে মায়ের আশীর্বাদে। এমনকি প্রত্নতাত্ত্বিক খননের ফলে আবিষ্কৃত ঐতিহাসিক সামগ্রী ও শিলালেখের রেপ্লিকাও থাকছে মণ্ডপের ভিতরে। পাশাপাশি মন্দিরের গায়ে শিলালিপি সূক্ষ্মাতি সূক্ষ্ম কারুকাজ ফুটিয়ে তোলা হয়েছে। শুধুই প্রাণের উৎসবে থিমের নতুনত্বতেই নয়, পরিবেশ রক্ষাতেও সজাগ রয়েছেন এই পুজো কমিটি। সম্পূর্ণ পরিবেশ বান্ধব মণ্ডপ তৈরি করেছে কমিটি। থার্মোকলের ব্যবহার নয়, প্লাস্টার অফ প্যারিস, সিমেন্ট, বালি দিয়েই তৈরি করা হয়েছে এই মণ্ডপ। পুজো কমিটির কর্মকর্তা জানালেন, প্রতি বছরই বাবুল বোনার পুজো বহরমপুরের অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু। এমনিতেই হাওয়া অফিসের কর্মকর্তারা পুজোয় বৃষ্টি অসুরে দৌরাত্মের সতর্ক বার্তা দিয়ে রেখেছেন। বৃষ্টি এড়াতে তাই পঞ্চমীতেই দর্শনার্থীর স্রোত উপচে পড়েছে বাবুল বোনা সার্বজনীনে। প্রতি বছরই ভালো লাগে, পাড়ার পুজো তো সকলের কাছে একটা স্পেশাল হয়, অষ্টমীর অঞ্জলি, তারপর বেশিরভাগ সময়টাই এই প্যান্ডেলে কাটানো, সো স্পেশাল, ভেরি স্পেশাল। মুর্শিদাবাদ থেকে কৌশিক অধিকারী রিপোর্ট, নিউজ 18 লোকাল।